नमस्कार বন্ধুগণ वेलकम टू अनदर वीडियो। तो आज के वीडियो ते आमी मोमो खेते जाबो कारण आमार खिदे पेयेछे। जानी ब्यापारटा खूब स्ट्रेट फॉरवर्ड कारण खिदे ना पेले मानुष खायो ना आर खिदे पेले पेटो भरे प्लस मनो भरे। प्लस आज के बिस्टी पड़छे बिस्टी वेदार एकटु मोमो मोमो वाइब्स आसछे चार जन्य आमार इच्छा होयेछे आमी मोमो खाबो। चलुन जावा जाक। तो देखते ही पाच्छेन चारिदिके मेघला आकाश टिप टिप बर्षा पानी बिस्टी पड़े जाच्छे। आमारे बिस्टी सीजन टा खुबी बिरक्तिकर लागे कारण एई सीजन टा यूजुअली खेलते पारी ना, माठे जल जमे थाके आर रोज रोज कादाय खेलते भाल लागे ना, जर बर होये गेले केस खेये जाबे। एखन एमनि करोनार सीजन बुझते पाच्छेन। तो एई बिस्टी सीजने हरिदास पालेर मतो माथाय छाता निये बेरिये पड़ेछि, जानि ना कि खेच उठेछे आमार। एई मेघला आकाश बोले लाइटटाओ एकटु लो आछे, आमाके अंधकार देखाच्छे। आमि एमनि कालो, तेमन किछु फर्सा ना, सो आई गेस कोनो जाय आसबे ना आमार। তো কি জিজ্ঞেস করছিলাম, আমি বৃষ্টির ভিডিও করছি কিনা? না, আমি মোমো খেতে যাচ্ছি। আমার সাথে মোমো খেতে যাবে? তুমি যাবে না বলছো? তুমি আমাকে একা ছেড়ে দিলে। যা, দেখতেই পাচ্ছেন কি দুঃখের জীবন আমার। আমার সাথে কেউ কোথাও যেতে চায় না, আমি একাই তাই বেরিয়ে পড়েছি। আমি এরকম গো আউট অন ডেটস উইথ মাই সেলফ মাঝে মাঝে। তো গেট থেকে বেরোনোর আগে একবার মাস্কটা পরে নিতে হবে, কারণ কমপ্লেক্সের ভেতরে অতটা লোকের সাথে দেখা সাক্ষাৎ না হলেও বাইরে হতে পারে। তাই সেফটি ফার্স্ট প্রিকশন। এই মাস্ক পরে নিয়েছি, এবার যাওয়া যাক বাইরে। বাইরে রাস্তাঘাটে সেরকম লোকজনকে দেখতে পাচ্ছি না। স্ট্রিট যাওয়া যাক। তো আমি অলমোস্ট দেয়ার। এই জায়গাটা খুবই কনজেস্টেড থাকে, আজকে একটু হলেও ফাঁকা। এখানে ব্যাপারটা হচ্ছে একটু বৃষ্টিটা জল জমে যায়, কিছু করার নেই। তো দিস ইজ মাই ফেভারিট মোমোর দোকান, দেখতে পাচ্ছ দোকানটার নাম হচ্ছে চাইনা জোন। তো এই দোকানটা থেকে আমি ইউজুয়ালি মোমো খাই। তো গত 5 বছর ধরে আমি এখানে মোমো খাচ্ছি আর আমার পেট খারাপ হয়নি, তাই আই ক্যান ডিডিউস দ্য ফ্যাক্ট দ্যাট আইদার এরা খুব হাইজেনিক বা ব্যাকটেরিয়াগুলো আমাকে শ্যুট করে গেছে। তো এই হচ্ছে আমার কাকু, যে আমাকে ভালো ভালো মোমো খাওয়াতে পারে। কাকু, তোমার দোকান কত বছর আছে এখানে? 15 বছর। তো এই দোকানে আমি অলমোস্ট 5 বছর ধরে মোমো খাচ্ছি। A few moments later. খেতে গেলে একটু মাস্কটা খুলতে হবে, কিছু করার নেই, নাহলে খেতে পারবো না।
মোমোর ব্যাপারটা হচ্ছে ঝালও লাগবে গরমও লাগবে একসাথে, বাট ইউ কান্ট রেজিস্ট ইট, মুখ জ্বলছে লিটারেলি, বাট খেতে হবে। 10 seconds later তো মোমো খাওয়া হয়ে গেছে, মানে মেইন কোর্স শেষ, এবার একটু ডেজার্ট খাবো, যার জন্য আই উইল গো টু মিয়া মোড়ে। আর ওখানে আই জাস্ট লাভ দ্য পেস্ট্রিজ, এলে আমি খাবোই, আমার নেশা হয়ে গেছে এদের পেস্ট্রি। পেস্ট্রিতে ড্রাগস ফাগস দেয় কিনা জানি না, জিজ্ঞেস করতে হবে। এই হচ্ছে আমার ফেভারিট পেস্ট্রির দোকান, কাকুটা বাইরে দাঁড়িয়ে আছে, পেস্ট্রি খাবো চলো। ছাদারা বাইরে রাখতে হবে, দোকানে বসে আমি প্রায় এখানে খেতে আসি। কাকুর নাম কি একটু বলে দাও। সৌম্য। তো কাকু জানে না হয়তো, বাট আমার একটা চ্যানেল আছে, আমি ব্লগিং করি, আমার হাজার খানার উপরে সাবস্ক্রাইবার আছে, এক বছর ধরে করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম এপিটি। হ্যাঁ, তো আমি আমার পেস্ট্রি পেয়ে গেছি, চলো বাড়িয়ে খাওয়া যাক, বিকজ ভেতরে খাওয়া অ্যালাউড না, থ্যাংক ইউ। তো আমার পেস্ট্রি নেওয়া হয়ে গেছে, সম্ভবত আমি এখন বাড়ির দিকে হাঁটা দেবো, কারণ এখানে কোথাও বসে খাওয়ার মতো জায়গা নেই, চারিদিকে ভিজে। তো আজকের জন্য বেশি বড় ভিডিও বানাতে পারলাম না, আই এম ভেরি সরি, নেক্সট টাইম আই ট্রাই টু মেক সামথিং বিগার, বেটার আর ফানিয়ার। আপাতত এটা এনজয় করো, দ্যাটস অল, থ্যাংক ইউ ফর দ্য ডে, টাটা।